Hi viewers, welcome to my channel. In this video, I am going to discuss with you some basic information about degree change. I have already posted a group of lectures on English grammar series. If you are not aware of it, you can visit to my playlist of the channel. Before the beginning of my lecture, I would like to recommend you to subscribe the channel to get more videos on English grammar series. So without delay, let's start the class. আমরা এই ভিডিওর মধ্যে যেসব টপিকস গুলো নিয়ে আলোচনা করব তা হলো নাম্বার ওয়ান, হোয়াট ইজ ডিগ্রি চেঞ্জ কি, নাম্বার টু, হোয়াই উই ইউজ ভ্যারিয়াস ফর্মস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর ফর্ম গুলোকে আমরা বিভিন্ন ডিগ্রিতে নামকরণ করে থাকি, তো অ্যাডজেক্টিভ এর এই ফর্ম গুলো কেন আমরা ব্যবহার করি, এই প্রশ্নের উত্তরটাও খোঁজার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। নাম্বার থ্রি, হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি কি। নাম্বার ফোর, হোয়াট ইজ কম্পারেটিভ ডিগ্রি কি। নাম্বার ফাইভ, হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কি জিনিস। এই সব প্রধান প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওর মধ্যে খুঁজব, তো চলো শুরু করা যাক। ডিগ্রি চেঞ্জ, যখনই আমরা ডিগ্রি ওয়ার্ডটি শুনি আমাদের মাথার মধ্যে অনেক ধরনের মানে ক্রিয়েট হয়। ফার্স্ট অফ অল, যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। আমরা প্রায়ই তাপমাত্রাকে প্রকাশ করি ডিগ্রি দিয়ে, যেমন আজকে আমার 101 ডিগ্রি জ্বর চলে এসেছিল, বা আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আরো আমরা ডিগ্রি ওয়ার্ডটি ব্যবহার করি অঙ্কের সময়, যখন আমরা জ্যামিতি করি তখন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এইসব কোণের কথা আমাদের মধ্যে চলে আসে। অথবা আমরা যখন কারো শিক্ষাগত ডিগ্রি জানতে চাই যে সে কতদূর পর্যন্ত পড়েছে বা তার কোয়ালিফিকেশন কতটা, সেটাও এই ডিগ্রি দিয়েই প্রকাশ করি। যেমন ছেলেটি MBBS পাস করেছে, তো এখানে MBBS হলো একটি ডিগ্রি, বা ছেলেটি MA পাস করেছে, MSc পাস করেছে, এগুলো হলো সবাই এক একটি ডিগ্রি। তো আজকের আমাদের আলোচনার বিষয় ডিগ্রি চেঞ্জ, যেটা কিন্তু গ্রামারের দিক দিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলবো, যে এই ডিগ্রি ওয়ার্ডটি এসেছে একটি ল্যাটিন ওয়ার্ড থেকে। ওই ল্যাটিন ওয়ার্ডটি হলো ডিগ্রেডাস। এই ল্যাটিন ওয়ার্ডটির মানে হলো ডি মানে ডাউন, আর গ্রেডাস মানে স্টেপ অর গ্রেড, অর্থাৎ এর মানে হলো ডাউন স্টেপ, আর বাংলায় পরবর্তী স্টেপ বা পরের স্টেপ। তো হোয়াট ইজ ডিগ্রি, আমি তো একটু আগে বললাম, যদি টেম্পারেচারের কথা বলি তখন হবে ইউনিট অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার, এটা তাপমাত্রা মাপার একটি বিষয়। আর যদি অঙ্কের দিক দিয়ে দেখি তাহলে হবে এ ইউনিট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, তাহলে এটা হবে কোন একটি কোণ পরিমাপ করার বিষয়। নাম্বার থ্রি, এডুকেশন, যদি এটা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে দেখি তখন সেটা দাঁড়াবে অ্যান একাডেমিক র্যাঙ্ক, যেমন MA, MSc। কিন্তু আমাদেরকে দেখতে হবে নাম্বার ফোর, গ্রামারের দিক দিয়ে। তো গ্রামারের দিক দিয়ে আমরা বুঝি লেভেলস অফ কম্পারিজন, আমরা যে কোনো জিনিসকে তুলনা করি তার লেভেল বা পরিমাপ কতটা সেইটা নির্ভর করে আমাদের এই ডিগ্রি চেঞ্জের উপর। তাহলে ডিগ্রি হলো গ্রামারের লেভেলস অফ কম্পারিজন, আর ডিগ্রি চেঞ্জ হলো দ্য ট্রান্সফরমেশন অফ ওয়ান ডিগ্রি টু অ্যানাদার কল্ড ডিগ্রি চেঞ্জ। একটা ডিগ্রি থেকে বা একটা লেভেল থেকে অন্য একটা লেভেলে বা অন্য একটা ডিগ্রিতে নিয়ে যাওয়াকে আমরা বলি ডিগ্রি চেঞ্জ। দ্য ফর্মস অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইউজ টু ইন্ডিকেট এ লেভেল অফ অ্যামাউন্ট, আমরা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ কে পরিবর্তন করি ডিগ্রি চেঞ্জের সময়, তো তাদের এই ফর্মের পরিবর্তন গুলোকে ডিগ্রি চেঞ্জ বলি। ইন ইংলিশ গ্রামার উই ইউজ থ্রি ফর্মস অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। আমরা ইংরেজি গ্রামারে তিন প্রকারের ডিগ্রি পেয়ে থাকি, নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি, নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি, আর নাম্বার থ্রি সুপারলেটিভ ডিগ্রি। হোয়াই উই ইউজ ভ্যারিয়াস ফর্মস অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, কেন আমরা বিভিন্ন রূপ ব্যবহার করি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জের সময়। ডিগ্রি চেঞ্জের প্রধান বিষয়বস্তু হলো কোন একটা জিনিসকে অন্য একটা জিনিসের সাথে আমরা কতটা কম্পেয়ার করছি সেইটা বোঝানো। ওই কম্পারিজনের ভিত্তিতে ডিগ্রি চেঞ্জকে তিন ভাগে ভাগ করা হয়, ওয়ান পজিটিভ ডিগ্রি, নাম্বার টু কম্পারেটিভ, নাম্বার থ্রি সুপারলেটিভ। তো পজিটিভ ডিগ্রি ব্যবহার করার কারণ হলো ইট ইউজ টু ডেসক্রাইব
ওয়ান আইটেম গ্রুপ অর পার্সন, এটা সবসময় একটি আইটেমকে বর্ণনা করে। এই প্রকার ডিগ্রিটি একটি আইটেমে দশগুণ অবস্থা সংখ্যা এসবকে বর্ণনা করে, এর মধ্যে বিশেষ কোনো কম্পারিজন থাকে না। পজিটিভ ডিগ্রি হলো একমাত্র ডিগ্রি যেখানে কম্পারিজন থাকে না। একটা এক্সাম্পল দেওয়া হলো পজিটিভ ডিগ্রি, আই হ্যাভ এ কিউট ডগ, আমার একটা সুন্দর কুকুর আছে। এখানে কিউট হলো অ্যাডজেক্টিভ এর নর্মাল ফর্ম। নাম্বার বি কম্পারেটিভ ডিগ্রি, ইট ডেসক্রাইবস এ কম্পারিজন বিটুইন টু আইটেমস গ্রুপস অর পার্সন। এই কম্পারেটিভ ডিগ্রির কম্পারিজনটা দুটো ব্যক্তির মধ্যে ঘটবে, যেমন মাই ডগ ইজ কিউটার দেন দা আদার, এখানে আদার বলতে অন্য কোনো একটি ডগের কথা বলা হচ্ছে, সেই ডগটির চাইতে আমার ডগটি বেশি সুন্দর। নাম্বার থ্রি সুপারলেটিভ ডিগ্রি, ইট কম্পেয়ার্স মোর দেন টু থিংস টু শো হুইচ হ্যাজ দা গ্রেটেস্ট ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির সময় আমরা দুইয়ের বেশি জিনিসের সঙ্গে কম্পেয়ার চালাই, যেমন মাই ডগ ইজ দা কিউটেস্ট অব দা ওয়ার্ল্ড, আমার কুকুরটি পৃথিবীর সবচেয়ে সুন্দর। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে একটি মাত্র আইটেমের কথা উল্লেখ করছি, যে কম্পারেটিভ ডিগ্রিতে দুটো অবজেক্ট বা আইটেমের সাথে তুলনা করি, এবং সুপারলেটিভ ডিগ্রিতে অনেকগুলো আইটেমের সাথে তুলনা করি। হোয়াট ইজ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি কি বা পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি ইজ দ্য বেস্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, ইট অফার্স নো কম্পারিজন। পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের নর্মাল ফর্মটি, যার মধ্যে কোনো কম্পারিজন থাকে না। কতগুলো এক্সাম্পল দেওয়া হলো পজিটিভ ডিগ্রি। নাম্বার এ, যদি অ্যাডজেক্টিভ বসে পজিটিভ ডিগ্রিতে তাহলে রিচ, গুড, হ্যাপি এটসেট্রা, এইসব অ্যাডজেক্টিভ গুলো পজিটিভ ডিগ্রিতে আমরা ব্যবহার করি। নাম্বার বি অ্যাডভার্বস, যখন পজিটিভ ডিগ্রিতে অ্যাডভার্ব ব্যবহার স্লোলি, ব্যাডলি, বিউটিফুললি, এইসব অ্যাডভার্ব গুলো আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করি। আইডেন্টিফাই পজিটিভ ডিগ্রি আমরা কি করে চিনব? নাম্বার ওয়ান ব্যাস অর নর্মাল ফর্ম অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা নর্মাল ফর্ম বসাই কিসের, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বে, তাহলে নর্মাল ফর্মটি দেখে আমাদের চিনতে সুবিধা হবে। ইউজ অফ অ্যাজ ডট ডট অ্যাজ, হোয়েন উই চেঞ্জ দ্য ডিগ্রি, আরেক রকম ভাবে আমরা পজিটিভ ডিগ্রি চিনতে পারি, যখন কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স কে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করা হয় তখন ওই পজিটিভ ডিগ্রি সেন্টেন্সটির মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ চলে আসে, তাই এই অ্যাজ ডট ডট অ্যাজ টি দেখে আমরা বলতে পারবো এটা পজিটিভ ডিগ্রি। এটা পজিটিভ ডিগ্রি সব সেন্টেন্সে থাকবে না, কেননা এটা একটা সেন্টেন্স কে অন্য কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসে তখনই কেবলমাত্র ব্যবহৃত হয়। তো চলো আমরা পজিটিভ ডিগ্রিকে সেন্টেন্সে ব্যবহার করে দেখি। দিস ইজ এ রিচ ম্যান, এখানে রিচ হলো অ্যাডজেক্টিভের নর্মাল ফর্ম, তাই একে আমরা পজিটিভ ডিগ্রি বলবো। এ টাইগার ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ লায়ন, যেহেতু সেন্টেন্স এর মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে তাই আমরা একে পজিটিভ ডিগ্রি বলবো। একটা পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স এর স্ট্রাকচার কেমন হবে সেটাও নিচে দেওয়া হলো। প্রথমে বসবে সাবজেক্ট, ভার, তারপর পজিটিভ ডিগ্রি, তারপর অবজেক্ট। হোয়াট ইজ কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? হোয়েন উই কম্পেয়ার টু পার্সন অর আইটেমস উইথ ইচ আদার, যখন আমরা দুটো ব্যক্তি বা বস্তুকে একসাথে তুলনা করি তখন তাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি। দিস ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইজ মডিফাইড বাই মোড অর এন্ডিং ইয়ার, এই প্রকারের ডিগ্রি চেঞ্জে আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর সাথে মোড অথবা ইয়ার যোগ করি, যেমন অ্যাডজেক্টিভ এর বেলায় রিচার, প্রেটিয়ার, মোর, হ্যান্ডসাম, বেটার এটসেট্রা, যেসব ওয়ার্ড এর শেষে ইয়ার যোগ হয়নি তার আগে মোর বোস করে দিয়েছি। আর অ্যাডভার্বস এর বেলায় মোর স্লোলি, মোর মেরিলি এটসেট্রা। হাউ টু আইডেন্টিফাই, আমরা কিভাবে চিনব কম্পারেটিভ ডিগ্রিকে? নাম্বার ওয়ান, ইট ইজ মডিফাইড বাই মোর অর এন্ডিং ইয়ার, এই প্রকার ডিগ্রিতে মোর ব্যবহার হয় এবং আর যেখানে মোর ব্যবহার হয় না সেখানে ইয়ার ব্যবহার হয়ে যায় শব্দটির সঙ্গে। নাম্বার টু ইউজ অফ দেন, আমরা এইসব ডিগ্রির ক্ষেত্রে দেন ব্যবহার করি। কম্পারেটিভ ডিগ্রিকে সেন্টেন্স এর মধ্যে প্রয়োগ করলে আরো জিনিসটা ইজি হবে। তো নাম্বার ওয়ান, মাই হাউস ইজ লার্জার দেন হার্স, আমার বাড়িটি তার বাড়ির চাইতে বড়। এখানে লার্জের সাথে ইয়ার এবং দেন এর ব্যবহার আছে তাই আমরা একে কম্পারেটিভ ডিগ্রি বলবো। নাম্বার টু, দা রক ইজ হায়ার দেন দা রুফ, ওই পাথরটি ছাদের চাইতে বড়। এখানে হাই অ্যাডজেক্টিভ এর সাথে ইয়ার যোগ এবং দেন এর ব্যবহার তাই আমরা একেও কম্পারেটিভ ডিগ্রি বলবো। এরপর জানবো কম্পারেটিভ ডিগ্রির গঠন, প্রথমে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস অবজেক্ট।
হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি কি বা সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? এ ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইউজ টু কম্পেয়ার মোর দেন থ্রি থিংস। এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের রূপ, এটি ব্যবহার হয় তিনের বেশি জিনিসকে কম্পেয়ার করতে। দিস ফর্ম অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইজ মডিফাইড বাই মোস্ট অর এন্ডিং ইএসটি। এই প্রকারের ডিগ্রি চেঞ্জে আমরা মোস্ট অথবা ইএসটি ব্যবহার করি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সাথে। এক্সাম্পল, adjective এর বেলায় richest, prettiest or most handsome, best, etc. আর adverb এর বেলায় most slowly, most merrily, etc. আমরা যদি superlative degree কে sentence এর মধ্যে প্রয়োগ করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। Number one, my house is the largest one in the city. এই সিটির মধ্যে আমার বাড়িটাই সবচেয়ে বড়। এখানে large adjective এর সাথে est যোগ হয়েছে। এবং দ্বিতীয় sentence এ Milton was the greatest poet of English literature. ইংরেজি সাহিত্যে মিল্টন হলো সবচেয়ে বড় কবি। এখানে গ্রেট অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যোগ হয়েছে। তাহলে আমরা এই দুটো সেন্টেন্সকে বলতেই পারি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স। যদি এর স্ট্রাকচারটা দেখি তাহলে প্রথম হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। আমি ডিগ্রি চেঞ্জের পরবর্তী ভিডিওগুলোতে একটা ডিগ্রি থেকে অন্য একটা ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করা হয় সেইগুলো দেখাবো। তো সেই সব ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। Thanks for watching. Again, I request you to subscribe the channel to get more videos on English Grammar Series. It's my little initiative, so support me and join with us. If you really like the video, then hit the like button and comment me to get interesting videos on your wishing topics.